আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে বাংলাদেশি ব্লগার সুমাইয়া। আজকে আমি আপনাদের সাথে একটি অনেক সহজ এবং খুবই সুস্বাদু ট্রেডিশনাল পায়েস রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ট্রেডিশনাল পায়েস রেসিপিটি আমি খুব সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন। তো চলুন দেখে নিই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে। লিকুইড দুধ লাগছে 2 লিটার পরিমাণ, গুঁড়ো দুধ লাগছে 2 টেবিল চামচ পরিমাণ, পোলাওয়ের চাল লাগছে 1 কাপের 4/3 ভাগ, চিনি লাগছে 4 টেবিল চামচ, লবণ 1 চিমটি পরিমাণ, লাগছে এলাচ 10টি, দারচিনি 2টি, আর লাগছে 1 চিমটি পরিমাণ ফুড কালার। তো প্রথমেই আমি চুলা একটি প্যানে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 লিটার পরিমাণ নিয়েছি। দুধটা আমি কিছুক্ষণ জাল করব কুসুম গরম হওয়া পর্যন্ত। কুসুম গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। কুসুম গরম হলে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশে যাবে, কোনো প্রকার লাম্পস ক্রিয়েট হবে না বা গুঁড়ো দুধটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। এখন গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক আসার পর এই পর্যায়ে দিয়ে দিতে হবে দারচিনি এবং এলাচ। তবে এটা কিন্তু অনেকেই পছন্দ করে না, অনেকে মিষ্টি খাবারে দুধ জাতীয় খাবারে এলাচ বা দারচিনি বা মশলা এই ধরনের ফ্লেভার পছন্দ করে না, তারা এই পার্টটা স্কিপ করতে পারেন। এবং এরপর দিয়ে দিচ্ছি সামান্য প্রায় 1 চিমটি পরিমাণ লবণ। আমি সবসময়ই মিষ্টি জাতীয় খাবারে লবণটা সামান্য পরিমাণ অ্যাড করি, এতে করে আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারের স্বাদটা আরও বেড়ে যায়। তবে এটাও অপশনাল, কেউ চাইলে এই পার্টটাও স্কিপ করতে পারেন। তবে আমি বলবো আপনারা যারা এখনও মিষ্টি জাতীয় খাবারে লবণ ব্যবহার করেননি তারা আমার এই টিপসটা ব্যবহার করুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এলাচ দারচিনি এবং লবণ দিয়ে আমি দুধটাকে আরো বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি 4 টেবিল চামচ পরিমাণ। তবে চিনি এবং লবণের পরিমাপটা কখনোই সঠিকভাবে বলা যাবে না, কারণ অবশ্যই প্রত্যেকের নিজস্ব স্বাদ ভিন্ন। কেউ কেউ আছে মিষ্টি জাতীয় খাবারে অনেক বেশি মিষ্টি হলেই পছন্দ করে, আবার অনেকেই মিষ্টি জাতীয় খাবার কম মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে। আর আমি অতিরিক্ত কিংবা একেবারেই কম মিষ্টি কোনোটাই পছন্দ করি না, আমি মিডিয়াম মিষ্টি জাতীয় খাবার খেতেই পছন্দ করি। এখন আমি নিয়ে নিচ্ছি পোলাওর চাল। 2 লিটার পরিমাণ দুধের জন্য আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি। 1 কাপের প্রায় 4/3 ভাগ পরিমাণ চাল। এই পরিমাণ চাল নিলে পায়েসটা প্রায়
পাতলা হবে। আর যদি কেউ আরেকটু ঘন পায়েস খেতে পছন্দ করেন তবে 2 লিটার দুধের জন্য 1 কাপ পরিমাণ চালই যথেষ্ট, এর বেশি দেওয়া যাবে না, তাহলে একেবারে হালুয়া হয়ে যাবে যেটা খেতে মোটেও ভালো লাগবে না। তো আমি চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো চালটা দিয়ে দিয়েছি, চালটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে আমি এটাকে বলক আসছে এমন পর্যায়ে রেখে প্রায় আধা ঘন্টার মতো জাল করব। জাল করার সময় কিছুক্ষণ পরপর কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু চাল নিচে পাতিলার সাথে লেগে যেতে পারে এবং একবার পোড়া লেগে গেলে কিন্তু দুধ জাতীয় খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়, যেটা কখনোই আর ঠিক হয় না। তো আধা ঘন্টা চাল আর দুধ বলক আসছে এমন পর্যায়ে জাল করার পর আমি এখানে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। তো ফুড কালার এখানে আমি প্রায় 1 চিমটি পরিমাণ নিয়েছি এবং সামান্য পরিমাণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে আমি সেটাকে দুধের সাথে অ্যাড করব। তো ফুড কালারটা দিলে খাবারটা দেখতে একটু লোভনীয় লাগবে এই আর কি, এছাড়া এটা কোনো টেস্ট বৃদ্ধিতে কাজে আসবে না। তো এই তো আমি পানিতে গুলিয়ে রাখা ফুড কালারটা দুধের মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে পায়েসের সাথে সব জায়গায় মিশিয়ে নিচ্ছি। এবং এই পর্যায়ে চুলার আঁচটা আগের চাইতে কিছুটা লো রেখে পায়েসটাকে আরও 20 মিনিট জাল করতে হবে। এবং সব শেষে যেটা করতে হবে, এইরকম একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে পায়েসটা যখন 90% কুক হয়ে যাবে তখন ঘুটে দিতে হবে, কারণ পায়েসের চালগুলো যদি আস্ত আস্ত থাকে তাহলে পায়েসটা যখন সার্ভ করা হয় দেখতে ভালো লাগে না। আর এভাবে ঘুটে দিলে দানাগুলো চালের খুব সুন্দরভাবে মিহি হয়ে যায় এবং পায়েসটা দেখতে এবং খেতে অনেক বেশি মজা লাগে। এবং অবশ্যই দুধ জাতীয় যে কোনো খাবারকে অনেক বেশি সুস্বাদু করতে সবসময় চিনির পরিমাণটা খেয়াল রাখতে হবে এবং দুধটাকে অনেক বেশি ঘন করে জাল করতে হবে। মোট কথা, দুধ জাতীয় খাবারে দুধটা যত বেশি ঘন হবে ওই খাবারটার স্বাদ তত বেশি বাড়বে। তো এইখানে পায়েসটা 95% কুক হয়ে গেছে, তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব। বাকি 5% কুক হবে পায়েসটা ঢেকে রাখার মাধ্যমে, তো আমি চুলা বন্ধ করে পায়েসটা একটি ঢাকনার মাধ্যমে ঢেকে রাখছি এবং অবশ্যই পায়েসটা গরম থাকা পর্যন্ত ঢেকে রাখতে হবে, কারণ বাকি 5% এই ঢেকে রাখার মাধ্যমেই কুক হবে। এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে বাটিতে সার্ভ করে নিতে হবে। তো এই ছিল আমার আজকের সহজ কিছু টিপস সহ পোলাওর চালে ট্রেডিশনাল পায়েস রান্নার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।